Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nasta'ghafiru wa na'udhu billahi min shururi anfusina wa min sayyati a'malina. Man yahdihillahu fala mudillala wa man yudlil fala hadiyala. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في موضع آخر فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه আমার সম্মুখীন বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুম্মার ন্যায় আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবে কেরামের উপর, তাবেঈগণের উপর, তাবে তাবেঈগণের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জিলকাদা মাসের
পনেরো তারিখ। আগামীতে আমাদের জিলহিজ্জা মাস আসছে, যে মাসটিতে আমরা বাৎসরিক একটা ঈদ পালন করে থাকি, সেটি হচ্ছে ঈদুল আজহা, কুরবানি। সেই কোরবানি আমাদের সম্মুখে আসছে, সেদিকে লক্ষ্য রেখে আজকে আমি আপনাদের সম্মুখে যে টপিক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে। আজকে আমরা জানব কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই কোরবানি ইব্রাহিম আলাইহিসসালামের একটি সুন্নাত, এবং ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতের সাথে সাথে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন হয়ে যায়। কেননা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করেছেন এবং উম্মতে মুহাম্মদের জন্যে অনুসরণীয় হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট রেখে গেছেন। এই কুরবানির এই ইবাদতটি কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। কুরবানির অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। এই বিষয়টিকে আপনাকে আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়টিকে ভালোভাবে না জানার ফলে আজকে আমরা মাঝহাবের গোড়ামি, বাপদাদার তাদের তরিকা নিয়ে আজকে আমরা ফিতনা ফাসাদের মধ্যে পড়ে আছি। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটির মধ্যে আমরা একটি ঝামেলা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছি। শুধুমাত্র স্বল্পতা জ্ঞানের জন্যে, গোড়ামির কারণে আমরা সঠিকভাবে এর মাসলা মাসাইলকে সঠিকভাবে জানার চেষ্টাও করি না এবং সেই মতো আমলও করার চেষ্টা করি না। আজকে আমি এই বিষয়টিকে প্রশ্নের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমেই প্রশ্ন যে কুরবানি কাকে বলে, কুরবানি করা কি সুন্নাত না ফরজ? কুরবানির সংজ্ঞায় ডেফিনেশন, জিলহিজ্জা মাসের দশ এগারো বারো তেরো তারিখে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশুকে হালাল করা হয়, যবেহ করা হয়, তাকে কুরবানি বলা হয়। কুরবানি করা ফরজ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। যে ব্যক্তিদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কেননা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা দেখি, যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এর গুরুত্ব আরোপ করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে হাদিসটি উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজার চার নম্বর খণ্ডের পাঁচশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার দু হাজার একশো তেইশ নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করছেন বিখ্যাত সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, লামি উদাহি অথচ কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন ঈদগাহ ময়দানের নিকটবর্তী না যায়। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গুরুত্ব বোঝাতে চাইলেন, যে যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কুরবানি না দেয়, না করে, তাহলে তাদেরকে ঈদগাহ ময়দানের নিকটবর্তী হতে দিও না। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস একদম সেই হাদিস। এখন বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যার জন্যে আপনাকে আমাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে যে কুরবানি যে আমরা করব, কিভাবে আমরা কুরবানি করব, আমরা কুরবানির জন্য কোন পশুগুলোকে চয়ন করব এবং সেগুলো কোন গুণে গুণান্বিত হতে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কেমন ছিল, সাহাবে কেরামদের যুগে তাদের কুরবানি কেমন ছিল, এই বিষয়গুলোকে আপনাকে আমাকে জানতে হবে। যদি এগুলো আমরা জানতে পেরে যাই, তাহলে আমাদের সোসাইটি সমাজে যেগুলো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেকে একটি ধাঁধার মধ্যে পড়ে রয়েছেন। প্রশ্ন প্রায় যখনই কুরবানির সময় আসে, এই সময়ই প্রশ্নগুলো ভেসে ওঠে, বিশেষ করে চায়ের দোকানে আড্ডা গল্পগুজবের মাধ্যমে বা যেখানে মানুষ দাঁড়িয়ে আছে, একটি বৈঠক হয়েছে, সেখানে আলোচনা হয় কুরবানি বিষয়টিকে নিয়ে। কুরবানি বিষয়টিকে নিয়ে এমন তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে যায় যে মানুষ এক অপরের রাগান্বিত হয়ে যায়, এক অপরের কথা বলা বন্ধ করে দেয়, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। কুরবানি কেন দ্বিধাদ্বন্দ্ব, এই বিষয়ে প্রশ্ন কি উঠে আসে,
অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি সবচাইতে বেশি যে প্রশ্নটা বেশি আছে বেশি যেটা আছে সেটা হচ্ছে এই যে ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না এক পক্ষ বলছে দেওয়া যাবে অপর পক্ষ বলছে দেওয়া যাবে না এই একটি প্রশ্নকে নিয়ে আমি বলতে চাই এই সুন্নাতের মতো একটি ইবাদতকে নিয়ে নফলের মতো ইবাদতগুলোকে নিয়ে আমরা মানুষেরা এত তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাই এবং এত আমরা এক অপরে রাগান্বিত হয়ে যাই যে অনেক কিছু হওয়ার সম্ভাবনা হয়ে যায় আফসোসের বিষয় আমরা আমাদের বিশেষ করে যেগুলো ফরজ ইবাদত সেই ইবাদতগুলোর সঙ্গে আমাদেরকে গুরুত্ব দেওয়া বেশি উচিত ছিল আমরা সেগুলো কোনো গুরুত্ব দিচ্ছি না সবচেয়ে বড় আফসোসের বিষয় সুন্নাতের বিষয়গুলোকে নিয়ে যত দ্বিধাদ্বন্দ্ব আর যত আমাদের তর্ক বিতর্ক শুধুমাত্র সুন্নাতগুলোকে নিয়ে ফরজগুলোকে নিয়ে কেউ আমরা কোনো আলোচনা করি না আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না আফসোসের বিষয় বলতে চাইছি আপনাকে সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি দেওয়ার পূর্বে আপনাকে কি করার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ কথা সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে ফাসাল্লি তুমি সালাত আদায় করো তারপরে তুমি কুরবানি দাও যদি এই আয়াতকে নিয়ে আপনি বিবেকবান মানুষ আপনি বুদ্ধিমান মানুষ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ ব্রেন মস্তিষ্ক দিয়েছেন আপনি এই সুস্থ ব্রেন মস্তিষ্ক নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম যে ইবাদতের কথা বললেন সেটা হচ্ছে সালাত নামাজের কথা তারপরে বললেন কুরবানির কথা কখনো চিন্তা ভাবনা করেছেন কখনো এই বিষয়কে নিয়ে মাথা ঘামিয়েছেন যা আমি পাঁচ অক্ত সালাত আদায় কেন করি না বিবেককে প্রশ্ন করেছেন আমি কেন পাঁচ অক্তের মুসল্লি হতে পারলাম না আমি কেন মুসল্লি হতে গিয়ে দুই তিন অক্তের সালাত আদায় করি বাকি সালাতের গুরুত্ব কেন দিই না আমি সাপ্তাহিক একদিন জুম্মার দিনে সালাত আদায় করি কেন বাকি দিন আমি ফরজ সালাতগুলো আদায় করি না কখনো চিন্তা ভাবনা করেছেন কখনো এই বিষয় নিয়ে এক অপরের চিন্তা ভাবনা করেছেন কখনো আলোচনা করেছিলেন কখনো ভাবনা ভেবেছিলেন করেননি যেটি সুন্নাত এই সুন্নাতের মতো বিষয়টিকে নিয়ে যতটা তর্ক বিতর্ক করছেন যতটা আলোচনা করছেন কখনো ফরজ ইবাদতগুলোকে নিয়ে আপনারা আলোচনা করছেন না আফসোসের বিষয় অনেকগুলো কথা আপনাকে বলেছি আজকেও আপনাকে বলতে চাইছি ফরজের মতো ইবাদত আপনার জীবনে যদি পাঁচ অক্তের সালাত না থাকে বাকি ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে কি হবে না এ কথা আপনাকে বলছি না তবে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে আপনাকে এ কথাই বলতে চাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তার মানে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করবে তারা মুসলিম থাকবে যারা সালাত আদায় করে না তারা মুসলিমের খাতায় থাকতে পারে না তাহলে আপনি মুসলিম না হয়ে কুরবানি যেটা দিচ্ছেন সুন্নাত ইবাদত করছেন এটা আপনার কবুল হবে কি হবে না এই প্রশ্ন আপনাকে ছেড়ে ফেললাম আপনার ব্রেনকে আপনি প্রশ্ন করুন যদি জীবনে সালাত না থাকে পাঁচ অক্তের নামাজ যদি না থাকে আপনি মুসলিম হতে পারলেন না আর মুসলিম না থাকলে আপনি সুন্নাতে কুরবানিকে পালন করলে আপনার কবুল হবে কি হবে না এই ফতোয়া আপনাকে আমি দিচ্ছি না আপনাকেই প্রশ্ন করছি আপনার বিবেকটাকে আপনি প্রশ্ন করুন আপনার বেন মস্তিষ্ককে প্রশ্ন করুন যে আমার কুরবানি হবে তো এই প্রশ্ন বিবেককে করুন আফসোসের বিষয় এ কথা কখনো চিন্তা ভাবনা করলাম না বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাত একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত তারা মুসলিম পরিচয় দিতে গেলে আপনার জীবনে সালাত নামাজ থাকতে হবে পাঁচ ওয়াক্তের মুসল্লি হতে হবে আফসোসের বিষয় আপনার নামাজটা কোথায় আপনি আজকে সাপ্তাহিক জুমার দিনে আজকে আপনি এলেন যতটা সাজন গুজন করে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার যেগুলো কার্য যেগুলো কর্ম সমস্ত জিনিসকে বন্ধ করে আজকে আপনি মসজিদে এসেছেন তাও আবার না আজানের আগে পূর্বে এসেছেন এলেন কেন এটিকে যতটা আপনি গুরুত্ব দিলেন বাকি ওয়াক্তের আজানের পরে পরে আপনাকে এই ফরজ সালাতের গুরুত্ব দেওয়া উচিত যদি আপনার জীবনে সালাত থাকে যদি আপনার নামাজ থাকে মুসলিম পরিচয় থাকবে আর মুসলিম পরিচয় থাকলে বাকি সুন্নাত নফল ইবাদতগুলোকে পালন করলে গ্রহণযোগ্য হবে আপনাকে এ ফতোয়া আমি দিচ্ছি না যে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না আমি দিতে যাবো না বিবেককে প্রশ্ন করবেন যে আমি তো মুসলিম নয় নামাজ পড়ি না কুরবানি কবুল হবে তো আফসোসের বিষয় আজকে আপনাকে আমি দেখছি কুরবানি এখনও এক মাস বাকি আপনি দেড় মাস দু মাস আগেই আপনি বাজার থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা যেটি নিয়ামতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন টাকা দিয়েছেন আপনি টাকা দিয়ে বাজার থেকে বড় বড় খাসি ক্রয় করলেন আপনি গরুকে ক্রয় করে নিলেন এবং সেই গরু সেই খাসিটাকে আপনি ভালোভাবে লালন পালন করছেন ভালোবেসে আপনি বাজার থেকে কাঁঠালের পাতাগুলো নিয়ে এসে আপনি ছাগলের সম্মুখে দিচ্ছেন আবার ঘাস হয়তো আপনি দিচ্ছেন বাড়ি থেকে চাল গম আপনি খাওয়াচ্ছেন এবং সেই খাসিটাকে দড়িতে বেঁধে আপনি পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছেন আমি আপনাকে বলি আপনাকে কি লজ্জা লাগে না আমি আপনাকে মেম্বার থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনাকে কি লজ্জা লাগে না আপনার বিবেকে কি এই খটকাটা বাজে না
আমি তো পাঁচকদের সালাত আদায় করি না, তাহলে আমার কিসের অহংকার আমি কুরবানি দেওয়ার জন্যে পশুটাকে আমি পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছি? আপনাকে লজ্জা লাগে না? আপনার কি লজ্জাবোধ ভিতরে নেই? আপনি কি এ কথা একবারও ভাবছেন না যে আপনার বাড়ির পাশের মসজিদে আজান হয় আপনি নামাজ পড়েন না? আপনাকে লজ্জা লাগে না ফজরের আজান হয় মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদে? এটা লজ্জা আপনাকে লাগে না? আপনি কোন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাইছেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাইছেন যে কুরবানি দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাতে হবে পাঁচ ওয়াক্ত সালাত দিয়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন সে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিচ্ছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত। আমাদের প্রভু আমাদের রব হচ্ছেন এক, কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। সেই একই একটি রবের ইবাদত আপনি করতে চাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাইছেন। কখনো ভেবেছেন আপনি? কুরবানি দেওয়ার পূর্বে বিবেককে প্রশ্ন করুন যে আমি তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলাম না, আমি কুরবানির পশু নিয়ে পাড়ায় পাড়ে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছি, আমার কি লজ্জাবোধ আছে? বিবেককে প্রশ্ন করবেন। আপনাকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, আপনাকে আমি ঘৃণা করি না, আপনাকে আমি ভালোবাসি। এখনও সময় রয়েছে, তোবা ইস্তেগফার করে পাঁচ ওয়াক্ত মুসল্লি হয়ে যান, তবেই কুরবানি আপনার গ্রহণযোগ্য কবুলিয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নচেত আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছেন, কবুল হবে তো? এই প্রশ্ন আপনার কাছে থেকে গেল। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাইছি এখনও সময় রয়েছে, পাঁচ ওয়াক্তের মুসল্লি হয়ে যান, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যান। বড় আফসোসের বিষয়, দুইখানা মসজিদ তৈরি করলেন, একটি বড় জুমা মসজিদ তৈরি করলেন, একটি ওয়াক্তে মসজিদ করলেন, এমনও সময় রেকর্ড রয়েছে ফজরের আজান হয় যে ব্যক্তি আজান দিচ্ছে সে একাই সালাত আদায় করছে, বাকি মুসল্লিগুলো কোথায়? এ মসজিদে স্পিকার দিয়ে জোহর আসর মাগরিব এসা পর্যন্ত নামাজ পড়াতে হয়, ফজরে কোথায়? মুসল্লি তো সেগুলোই। আপনারা তো গোপালনগরের মানুষ, গোপালনগরেই তো থাকছেন রাত্রে, না আপনারা বলছেন যে না আমরা অন্য কোথাও রাতে গিয়ে ঘুমাই, বাড়িতে থাকি না, এটা কি আপনাদের প্রশ্ন? আফসোসের বিষয়, মসজিদ মুসল্লির জন্য ফাঁকা রয়েছে আর কুরবানির জন্য জমজমাটভাবে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, এটা তো টাকা দিয়ে তো নামাজ হয় না, টাকা দিয়ে কুরবানি হয়, যার জন্য দেড় দু মাস আগে টাকা আছে, টাকা দিয়ে বাজার থেকে হাট থেকে খাসি ছাগল আর গরু নিয়ে চলে এলাম, এটাতে আর নিজের দৈহিক ক্ষমতা লাগে না, এটা টাকা দিয়ে হলে হয়। ওই যে দেহ, আপনাকে বলতে চাইছি কুরবানি, কুরবানি কাকে বলে আগামী দিন ইতিহাস আসবে ইনশাল্লাহ আলোচনা করব, তবে আজকে বলতে চাইছি আপনার খুলুসিয়াত ভিতরে নিয়ে আসুন। আপনাকে পাঁচ ওয়াক্তের মুসল্লি আগে হতে হবে, তারপরে কুরবানি। বলতে চাইছি আপনি কুরবানি দিতে গিয়ে কোন পশুগুলোকে চয়ন করবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কুরবানি পশুর জন্য কোনো বয়স সময়সীমা নেই, তবে শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন, যেটি জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের কুরবানি অধ্যায়ের হাদিস রয়েছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি দাও, তোমরা কুরবানি দাও, তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা কুরবানি দাও যে পশুর দুধের দাঁত পড়ে গিয়ে দাঁত উঠছে উঠেছে এই ধরনের পশু তোমরা কুরবানি দাও, তবে যাদের দুধের দাঁত রয়েছে সে পশু নয়। এখানে হাদিস থেকে যেটি নিব, কুরবানি পশুর জন্য বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন না, তবে শর্ত লাগালেন দুধের দাঁত উঠে গিয়ে দাঁত বের হলেই সে পশু কুরবানি দেওয়া যাবে। গবাদি পশু আপনাকে নিতে হবে বাহিমাতুল আনাম, যেহেতু আল্লাহ সুবহান ও তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতের শেষ অংশে বললেন বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে গিয়ে আপনাকে বলতে চাইছি উট, গরু, ছাগল, ভেড়া, দুম্মা, এই সমস্ত পশু এবং গরুর সঙ্গে মোষও রয়েছে মহিষ, এগুলো তোমরা কুরবানি পশু হিসেবে চয়ন করো। আমরা সাধারণত সচরাচর যেটি আমাদের চালু সেটি হচ্ছে এই ছাগল এবং গরু, এই দুটি পশুকে আমরা চয়ন করি, এই পশু আমরা কুরবানি দিতে চাই। আপনি হাটে এখন যাবেন, এই দুটোর মধ্যে কোনো একটি আপনি চয়ন করবেন। আপনি চয়ন করতে গিয়ে আপনি যেগুলো দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সুস্পষ্টভাবে চারটি, তার ভিতরে যদি চারটি গুণ সুস্পষ্ট পাওয়া যায়, যে ত্রুটি, চারটি গুণ বলতে গেলে চারটি ত্রুটি যদি তার ভিতরে থাকে, যে পশু আপনি কিনতে যাচ্ছেন হতে পারে ছাগল হতে পারে গরু, যদি চারটি থাকে সুস্পষ্ট, তার মধ্যে একটি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি সুস্পষ্ট যদি তোমরা দেখতে পাও সেটি হচ্ছে অন্ধ। কানা, যে ছাগল যে গরুটি নেবেন যদি কানা হয় সেটি নেওয়া যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আল মারিদাতু বাইয়ানুন মারদুহা, যদি দেখতে পাও সুস্পষ্ট রোগা দুর্বল রয়েছে সে পশু তোমরা দিবে না। তারপরে বললেন আল আরজাউ বাইয়ানুন,
আর দুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পশু তুমি নিবে সেটা যদি দেখতে পাও খোঁড়া রয়েছে তার পা ভাঙা হতে পারে তার কানে কোনো ছিদ্র থাকতে পারে কান কাটা হতে পারে এই সমস্ত যদি তার ত্রুটি থাকে তাহলে এই পশু তোমরা চয়ন করবে না আর কোন পশু চয়ন করবে না যে পশু দেখতে পাচ্ছ একেবারেই দুর্বল যার হাড্ডি দেখ মজ্জা বলে কোনো জিনিসই নেই এমন দুর্বল এই পশু তোমরা কুরবানি দিবে না তাহলে কুরবানি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশু চয়ন করেছিলেন সেটি যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ তিনি কুরবানি দিয়েছিলেন একদম মোটা তাজা সিং বিশিষ্ট যার চোখ তার পা ছিল কালো বর্ণের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের পশু চয়ন করেছিলেন এই হাদিস থেকে যেটি শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে পশু চয়ন করতে গিয়ে ছাগল গরু চয়ন করতে গেলেই আপনাকে হৃষ্টপুষ্ট মোটা সিং বিশিষ্ট পশু আপনাকে আমাকে চয়ন করতে হবে এই পশু দিয়েই আপনাকে আমাকে কুরবানি দিতে হবে এটি কেন দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল লাভের জন্য এখন এই ধরনের পশু আমরা চয়ন করলাম এখন কুরবানি দেওয়ার জন্য আর একটি প্রশ্ন থেকে যাই আমরা বাজার থেকে তো আমরা গরু ছাগলের মধ্যে যেটা হোক একটা নিলাম নিলাম হৃষ্টপুষ্ট মোটা তাজা নিলাম আমরা দুর্বল রোগা টাইপের নিলাম না পশু আমাদের চয়ন হলো এখন আর একটি প্রশ্ন থেকে যাই এ কুরবানি যে আমরা দিব সেটা আমরা ভাগা দেব ভাগা দেওয়া যাবে কি যাবে না এবং পরিবারের পক্ষ থেকে কুরবানিটা কিভাবে দিব এটা একটা প্রশ্ন থাকে যেটি সোসাইটি সমাজের মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন ভেসে উঠে আছে এবং তর্ক বিতর্কের মধ্যে মানুষ জড়ে যায় আপনাকে আমি বলতে চাইছি আপনি এখন দেখলেন আপনার সমাজে প্রশ্ন যেটি ভেসে আসছে কেউ বলছে ভাগা কুরবানি দেওয়া যাবে কেউ বলছে দেওয়া যাবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনি পড়ে রয়েছেন এবাবের সলিউশন সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন আপনাকে আমাকে জানতে হবে যেহেতু আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ সুবহান ও তাআলা বললেন যে ওয়ামা আতাকুমুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় ফাখুযুহু তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম যে বিষয় থেকে নিষেধ করে ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো এখন আমরা আর একটি যদি আয়াত দেখতে চাই সূরাতুন নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতু ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ইতাআত করো অনুসরণ করো এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতা যারা উলামায়ে ইকরাম তাদের তোমরা ইত্তেবা অনুসরণ করো এবং তাদের যে ইত্তেবা অনুসরণ করতে গিয়ে যদি ফাইন তানাযাতুম ফি শাইইন যদি তাদের কোনো ইতাআত অনুসরণ করতে গিয়ে যদি আল্লাহর রাসূলের যদি সে জায়গায় টক্কর লেগে যায় যদি দ্বিধাদ্বন্দ্ব লেগে যায় তাহলে তোমরা কি করবে আল্লাহ সুবহান ও তাআলা বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও এখন আপনি দেখছেন যা আপনাকে ওলামায়ে কেরাম বলছেন যে কেউ বলছে ভাগা দেওয়া যাবে কেউ বলছে দেওয়া যাবে না এমনটি দ্বিধাদ্বন্দ্বে আপনি পড়ে গেলেন তাহলে আপনাকে ফিরতে হবে কোথায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এখন আপনি আল্লাহ রাসূলের দিকে ফিরে আসবেন এবার আল্লাহ রাসূলের দিকে ফিরে এলে এখন আপনাকে জানতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কেমন ছিল এখন আপনাকে জানতে হবে যে সাহাবে কেরামদের তাদের কুরবানি কেমন ছিল তাহলে এই কুরবানি যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আমরা যদি রাসূল সাল্লামের আমল দেখতে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগা কুরবানি দিতে কখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাম বললেন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাম থেকে যেটি পাওয়া যায় যে সাহাবে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে কোন কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা একটি গরুতে সাতজন দাও একটা উটে দশজন দাও এটা কোন অবস্থায় বললেন বাইরে সফরের অবস্থা আলোচনা বললেন যে তোমরা একটি গরুতে সাতজন তোমরা হয়ে যাও আর একটি উঁটে তোমরা দশজন হও এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর প্রেক্ষাপট যা আছে আপনাকে যাচ্ছি না তবে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসূল এমনটি হুকুম দিলেন সফরি অবস্থায় তবে আরো বিষয় ক্লিয়ার হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যক্তিগত আমল কি ছিল এবং সাহাবে কেরামদের আমল কি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখি যে একজন সাহাবি তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আরাফার ময়দানে ছিলাম এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস হে মানবমণ্ডলী হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের পরিবার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা কুল্লি আহলি বাইতিন
তোমাদের প্রতিটা পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন প্রতিটি বৎসর উযহিয়াতান একটি করে কুরবানি ও আতিরাতান এবং একটি করে আতিরা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি তোমাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বৎসর একটি করে কুরবানি একটি করে আতিয়া রয়েছে। মাতাদরুনাল মাতি আতিরা, আতিরা বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হিয়া ইউসাম্মিহান নাস আল রজবিয়া, আল রজবিয়া আতিরা বলতে গেলে যেটি মানুষেরা নাম দিয়েছে রজবিয়া, মানে রজব মাসে যেটি কুরবানি হতো সেই কথা আল্লাহ রাসূল বলেন আতিরা। তবে এই বিষয়টি আমাদের জানার বিষয় নয়, জানার বিষয় হচ্ছে উদহাইয়া কুরবানি, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে জানালেন যে তোমাদের প্রতিটি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বৎসর একটি করে কুরবানি রয়েছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি গরুতে সাতজন, একটি উঁটে দশজন। আবার এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রতি বৎসর প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। এবার প্রেক্ষাপট যদি জানতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি গরুতে সাতজন, একটি উঁটে দশজনের কথা বলেছেন, সেটি হচ্ছে সফরের অবস্থা একটি কারণবশত। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট জানালেন, তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে আমরা সুস্পষ্ট যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং নিজেও মাঈসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বিদায় হজ্জে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল বাকারাতুল ওয়াহিদা, তিনি একটি গরু কুরবানি দিয়েছিলেন নিজের পরিবারের পক্ষ থেকে বিদায় হজ্জে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তাহলে এই হাদিস প্রমাণ করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আমল ছিল পরিবারের পক্ষ থেকে একটি জান দেওয়া। এমনকি অন্য হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে এবং উম্মতের পক্ষ থেকে দুইটি দিয়েছিলেন, এমনটা হাদিসে প্রমাণ পাওয়া যায়। তাহলে আল্লাহ রাসূল নিজের আমল ছিল পরিবারের পক্ষ থেকে একটি জান দেওয়া, এটি সুস্পষ্ট আমাদের কাছে, সুস্পষ্টভাবে প্রমাণিত যে রাসূল সাল্লামের আমল ছিল নিজের পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া। এমনকি সাহাবে কিরামদের আমল ছিল, তিনারাও নিজেদের পরিবারের পক্ষ থেকে একটি দিয়েছিলেন, এমনকি প্রমাণ পাওয়া যায়। এটি একটি সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে এমনটিও পাওয়া যায় যে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন, করতেন না। কেন? এটি বুঝাতে চেয়েছেন এটা সুন্নাত, এটি ফরজ নয়। তবে এখন প্রশ্ন, অনেকে প্রশ্ন বলেন যে আমাদের টাকা কম, সামর্থ্য তো হচ্ছে না, আমাদের সামর্থ্য হচ্ছে না, আমরা একা কি একটি ছাগল দেওয়ার ক্ষমতা রাখি না, গরুও দিতে রাখতে পারি না। তাহলে আপনাকে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি জোরপূর্বক দিতে চাইছেন, তার মানে আপনি এটা বোঝাতে চাইছেন যে কুরবানি করাটি কি ফরজ, যে আমাকে দিতেই হবে। জি না, আপনার সামর্থ্য নেই, আপনার টাকা পয়সা নেই, আপনাকে ধার দেনা করে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার এ সুন্নাত না পালন করলে হবে। এটি আপনি যদি করেন ধার দেনা করে, তাহলে আপনার নিজের নাফসের প্রতি জুলুম অত্যাচার করলেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলতে চাইনি বা করাতেও চাইনি। আপনার সামর্থ্য অল্প রয়েছে, আপনি একটি ছাগল দেন, বেশি আছে আপনি গরু দেন, যদি আরও সামর্থ্য থাকে আপনি ডবল ডবল দেওয়ার চেষ্টা করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমতা দিয়েছেন, আপনার ক্ষমতা নেই আপনাকে দিতে হবে না। এখন আবার অনেকে প্রশ্ন করছেন, কুরবানি না দিলে কেমন যেন মনে হয়, লোকে যে কি বলবে, লোকে কি বলবে, এটা যদি আপনার প্রশ্ন আসে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নয়, আপনি দেখাতে চাইছেন আমার প্রতিবেশী, আমার গ্রামের লোক, গ্রামের লোক আমাকে বলবে যে না কুরবানি দিয়েছে। যদি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে ইসলাম শরীয়ত আপনাকে কিছু বলতে চাইছেন আপনাকে আমি বলবো না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি বলতে চান যে মানুষ কি বলবে সেজন্য করছেন, তাহলে আপনাকে আরেকখানে আমি প্রশ্ন করি, আপনি যে নামাজ পড়েন না সেটা আপনাকে আল্লাহ রাসূল কি বলে, প্রশ্ন করেছেন? কুরবানি না দিলে মানুষে কি বলবে এটা খুব বুঝতে শিখেছেন। তবে আপনি এটাও কোনো সময় প্রশ্ন করলেন না যে আমি পাঁচ অক্তে যে নামাজ পড়ি না আমাকে আল্লাহ রাসূল কি বলেছে, প্রশ্ন করেছেন কখনো? যে আমি নামাজ যে পড়ি না আমাকে আল্লাহ রাসূল কি বলেছে, এটা কোনো প্রশ্ন করেছিলেন? আফসোসের বিষয়, আমরা হচ্ছি সুবিধাবাদী মুসলিম, আমাদের যেটা সুবিধা সেটা আমরা করি, যেটা আমাদের অসুবিধা সেটা আমরা করি না। আপনাকে আজকে আমি বলছি যে পরিবারের পক্ষ থেকে একটি আপনি কুরবানি দেন, আপনাকে আমি এই কথা বলি না যে ভাগা কুরবানি দেওয়া যাবে না, এই ফতো আপনাকে আমি দিচ্ছি না।
তবে আপনাকে সুপরামর্শ দিতে গিয়ে কথাই বলছি যে পরিবার থেকে আপনি একটি করে জান দেন, হতে পারে ছাগল হতে পারে গরু। এ পরামর্শ আপনাকে আমি বলতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুস্পষ্ট হাদিসের দিকে লক্ষ্য রেখে। এখন আপনি টালবাহানা করছেন যে পরিবার থেকে একা যেন সম্ভব হয় না, তবে আপনাকে আমি তো দেখতে পাচ্ছি আকিকা দেওয়ার সময় আপনাকে বলা হচ্ছে ছাগল দিয়ে আকিকা দেন উত্তম, তখন আপনি বলছেন আমার বংশ বড়, আমার পাড়া প্রতিবেশী বেশি রয়েছে, একটি ছাগল হবে না, গরু দিলে হবে না। তখন বলেন তো আপনাকে গরুকে আপনার গ্রামের লোক পাড়া প্রতিবেশী চাঁদা তুলে টাকা তুলে গরু কিনা কিনে দেয়, না আপনি নিজের টাকা দিয়ে সে আকিকাটা দেন? এটা সুবিধাবাদী মুসলিম, কুরবানির কথা হলে আপনার কাছে টাকা থাকে না, আর আপনাকে আকিকার সময় ছাগল উত্তম বললে যেটি একদম অল্প পয়সায় হয়ে যাবে সেটিকে আপনি আবার যুক্তি খাড়ো করে বলছেন গরু দিলে হবে না, এটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম আপনি। আবার আপনাকে বলতে চাইছি যে কোন মুসলমানি দেওয়ার সময়, ছেলেদের মুসলমানি দেওয়ার সময় কোনো খানা করা মুসলিমদের জন্য জায়েজ নয় না জায়েজ, এটি বৈধ নয় অবৈধ, তখন আপনি কি করলেন গরু নিয়ে এসে বড় বড় খাসি নিয়ে এসে আপনি মুসলমানি দেওয়ার জন্যে তখনও সে জায়গায় মোটা অঙ্কের টাকা খরচ করে খানা করলেন, তাহলে আপনি সুবিধাবাদী মুসলিম নয়? আপনাকে আমি কী করে ভাষা কী ভাষা দিয়ে আপনাকে প্রয়োগ করে কথা বলতে পারবো, আমার এটা বুঝে আসে না। আপনি মুসলমানি দেওয়ার সময় আপনি বড় খানা করতে পারেন, আপনি আকিকা দেওয়ার সময় মোটা অঙ্কের টাকা দিয়ে গরু কিনতে পারেন, আর যত সমস্যা আপনার আকিকা দেওয়ার সময় যে সাত দিন আকিকা দিতে হবে তখন আমার কাছে টাকা নেই, ফকির সেজে গেলেন, আবার কুরবানির সময় আপনি ফকির সেজে গেলেন, আমার কাছে টাকা নেই, তাহলে আপনি কোন ক্যাটাগরির মুসলিম? আপনি নিজেকে আপনি বিবেককে প্রশ্ন করুন। আপনি হচ্ছেন সুবিধাবাদী মানে মুসলিম, আপনি হচ্ছেন মুনাফিক মুসলিম, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা আপনি মানেন না, আপনি সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনি লজ্জাবোধ মনে করেন, আপনি মেনে নিলেন না, পাঁচ অক্তের নামাজের সময় আপনি পিছিয়ে গেলেন, রাসূল সাল্লামের কোনো একটি গুরুত্ব সুন্নাত এলে সেটাকে মানার জন্য পিছপা হয়ে গেলেন, আফসোসের বিষয়। আমরা যে কোন ক্যাটাগরির মুসলিম এটা আমাদের বুঝে আসে না, আমরা আল্লাহ রাসূলের কথা মেনে আমরা ইসলাম মানি না, আমরা নিজেদের বাপদাদাদের তৈরি করা এবং নিজেদের তৈরি করা আমরা ইসলামকে বানিয়ে আমরা মেনে চলছি, ভাবতে পেরেছেন কখনো? আফসোসের বিষয়। আমাদেরকে জানতে হবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত সেই ব্যক্তিদের জন্য যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা কুরবানি দিবে। আমরা বুঝতে পারলাম হিষ্ট পুষ্ট আপনাকে আমাকে পশু নির্বাচন করতে হবে, মোটা তাজা, সেখানে কোনো ত্রুটি থাকবে না, একদম নিখুঁতভাবে পশুটাকে চয়ন করে আমরা কুরবানি দেব, এবং আমরা চেষ্টা করব আমাদের পরিবারের পক্ষ থেকে একটি করে ছাগল একটি করে গরু কুরবানি দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা ভাগাভাগি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাব না। ভাগাভাগির মধ্যে আরও কিছু প্রশ্ন এখানে চলে আসে যে সাতজন ব্যক্তি সাতটি ভাগা দিতে গিয়ে আবার একটি ভাগার মধ্যে আবার দুজন ঢুকে আছে, কেমন হলো বিষয়টা? যে একটি গরুতে সাতজন দিবে, সাতজন মানে সাতটি ভাগ হবে, আবার সাতটি ভাগের মধ্যে দেখা যায় একটি ভাগ দুজন নিয়েছে, ভাবতে পেরেছেন? মানে যে কোন সুবিধা মুসলিম আমরা বুঝে আসে না। আরে আল্লাহ রাসূল সাহেব কি বলে, আমাদের দরকার নেই, আমরা নিজেদের মতো তৈরি করি না, নিজেদের মতো তৈরি করে আমরা ইসলামকে মানার চেষ্টা করছি, ভাবতে পারা যায়? কোন যা কোন ব্রেন মস্তিষ্ক নিয়ে যে আপনারা কাজ করেন, এগুলো যে কোথা থেকে আপনারা পান আপনাদের ব্যাপার, ব্রেন থেকে আপনাদের আসে, কোন কার ব্রেন থেকে যে উদ্ভট কথাগুলো আসে আর উদ্ভট আমলগুলোকে তৈরি করে আপনারা করছেন, যেটি আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো গুরুত্ব নেই, জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না, আফসোসের বিষয়। বলতে চাইছি আপনাকে কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এই সুন্নাতকে পালন করতে গিয়ে আমরা প্রথমত যে পশু আমরা নির্বাচন করব, আমরা বাছাই করব, মোটা তাজা হিষ্ট পুষ্ট যেন হয়, এবং সেটি আমরা চেষ্টা করব নিজেদের পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কিংবা একটি গরু, আমরা এভাবেই সে পশুটাকে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই গুরুত্বপূর্ণ সুন্নাতটাকে পালন করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পাঁচ অক্তের নামাজি মুসল্লি বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের খলুসিয়াত নিয়তে খালিস নিয়তে পাঁচ অক্তের সালাত এবং কুরবানি করা তুমি তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে সত্যিকারের মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও, বলুন আমিন। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহু মালাইকাতু সাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না